লোকসভা নির্বাচনের প্রচার অভিযান নির্বাচনী প্রচারের বাবে উত্তর পূর্বলৈ আগমন ঘটিছে শাসক বিরোধীর হাই প্রোফাইল নেতার। আজি একদিনাই উত্তর পূর্বলৈ আহিব দুগৰাকীক কেন্দ্রীয় মন্ত্রী। নির্বাচনী প্রচারের বাবে আজি আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গৃহমন্ত্রী অমিত শাহে অসমৰ দুখন জিলাত চলাব নির্বাচনী প্রচার। দিনের 1:30 উত্তর লক্ষিমপুরত অনুষ্ঠিত হব অমিত শাহর নির্বাচনী সভা। উত্তর লক্ষিমপুরের চুকুলিভরিয়াত জনসভা সম্বোধন করে সন্ধিয়া তিনিচুকীয়ালৈ যাব গৃহমন্ত্রীগী। সন্ধিয়া 6 বজাত তিনিচুকীয়ার চলিহা নগরের থানা চারিআলিলৈ পদযাত্রা করে নির্বাচনী প্রচার চলাব অমিত শাহে। ইপিনে নির্বাচনী প্রচারের বাবে অরুণাচললৈ আহিব কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দুপরিয়া 1:45 অরুণাচল প্রদেশের নামসাইত কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ে চলাব নির্বাচনী প্রচার। আমার সতীর্থ সাংবাদিক অসীম দত্ত আছে এই মুহূর্তে লক্ষিমপুরত। আমি পোনপটীয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো। অসীম, নির্বাচনী গরম বতাহ বলিছে, প্রদান বৰুৱাৰ জোরদার প্রচার অভিযান চলি আছে আর তাতে আজি এক নতুন মাত্রা দিবলৈ আহিব কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। কেনেদরে প্রস্তুতি চলিছে কেন্দ্রীয় গৃহমন্ত্রীক আদরিবলৈ? নিশ্চয়ক জয়ন্ত, যেহেতু যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনলৈ মাজত মাত্র কেইটামান দিন, প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হব যেহেতু 19 এপ্রিল তারিখে। আর তার পূর্বে দেখবলে পাওয়া গেছে শাসক বিরোধীর প্রতিটি পক্ষই আসলে যিমান পারে সিমান জোরদার নির্বাচনী প্রচার চলাত ব্যস্ত হয়ে পড়েছে। বিশেষক যদি আমি শাসকীয় পক্ষের কথা কো, 14 মার্চ তারিখে যেহেতু বরপেটালৈ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আহিছিল, রাজনাথ সিংয়ে নির্বাচনী প্রচার চলাইছিল আর তারপিছতে রাজনাথ সিংয়ে নির্বাচনী রণডঙ্কা বজোৱাৰ পিছতে দেখবলে পাওয়া গৈছে অমিত শাহ এবার অসমলৈ আহিব। আর অসমৰ বিশেষকৈ প্রথম যেহেতু 6 এপ্রিল তারিখে অমিত শাহ অসমত ভৰি দিয়ার কথা আছিল, লক্ষিমপুর আর হোজাইত দুখনকৈ বিশাল নির্বাচনী সভাত অংশগ্রহণ করার কথা আছিল, কিন্তু সেই যে আসলে নির্বাচনী কার্যসূচী, সেই নির্বাচনী কার্যসূচী পিছুয়ালে, পিছুয়ার পিছত 8 তারিখের দিনটো অর্থাৎ কালির দিনটো আসলে লক্ষিমপুরের বিশাল জনসভা সম্বোধন করার কথা আছিল, যদিও 8 তারিখেও কিন্তু সেই যে তারিখ আছিল সেই তারিখ পিছুয়ালে, অর্থাৎ দুবারকৈ যে অসম ভ্রমণ, সেই অসম ভ্রমণ বাতিল করার পিছত আজির দিনটো উপস্থিত হব গৃহমন্ত্রী, কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী এই লক্ষিমপুরের এই স্থানত। আর মই এই মুহূর্তে যেহেতু উপস্থিত আছো চকুলিভরিয়া লক্ষিমপুর নগরের মাত্র প্রায় 2 কিলোমিটার নিলগত থাকা চকুলিভরিয়ার এই যে বাণিজ্য মহাবিদ্যালয় খেলপথার, এই বাণিজ্য মহাবিদ্যালয় খেলপথার যেহেতু মই এই মুহূর্তে আছো। আর ইতিমধ্যে দেখবলে পাওয়া গেছে মোর সতীর্থগী এই মুহূর্তে দেখাব লক্ষিমপুর আরক্ষীকে আদি করে জেলা প্রশাসনের প্রতিগী লোক হস্তম হয়ে পড়েছে, কেন কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী 1:30 যেহেতু অসমলৈ আহিব, লক্ষিমপুরত পদার্পণ করব। আর লীলাবাড়ির যে বিমানবন্দর আছে সেই লীলাবাড়ি বিমানবন্দরত এখন বিশেষ বিমান যোগে অবতরণ করব। আর তারপিছতে পুনে পুনে লীলাবাড়ি বিমানবন্দরের কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী আহিব এই স্থানলৈ। আর এই স্থানের প্রায় 60,000 লোক, মই যদি এই মুহূর্তে কো জয়ন্ত, প্রায় 60,000 লোকর সমাবেশ ঘটিব বলে জানিব পৰা গৈছে। 60,000 লোকর সন্মুখত কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী যে নির্বাচনী রণডঙ্কা, সেই নির্বাচনী রণডঙ্কা বজাব। আর এই লক্ষিমপুরের যেগী পূর্বর সাংসদ প্রদান বৰুৱা, সেই প্রদান বৰুৱাক লৈ নির্বাচনী প্রচারত নামিব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী। আর সমান্তরভাবে কোব লাগিব জয়ন্ত, নির্বাচনী ইতিমধ্যে গরম বতাহ বলিছে লক্ষিমপুর যে লোকসভা সমষ্টি, লক্ষিমপুর লোকসভা সমষ্টির দুগৰাকীকৈ প্রার্থী, কংগ্রেস মহাজোটর যদি আমি চাও উদয় শঙ্কর হাজরিকা আর আনফালে বিজেপি মিত্রজোটর প্রদান বৰুৱা, বিজেপি মিত্রজোটর প্রদান বৰুৱা লৈ যে ধুমুহা বা যে ঢৌ, নির্বাচনী ঢৌ, সেই নির্বাচনী ঢৌ অব্যাহত আছে। কিন্তু বিজেপির বা শাসকীয় পক্ষ দেখবলে পাওয়া গেছে অসমৰ কেইটামান সমষ্টিত বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছে, যোরহাট লোকসভা সমষ্টি হোক, লক্ষিমপুর লোকসভা সমষ্টিত হোক, কারণ বিজেপির বা শাসকীয় পক্ষ প্রত্যাহ্বান জানাইছে যে এই যেটা সমষ্টি আছে এই কেটা সমষ্টিটো গেরুয়ার করণ বা গেরুয়াকরণ করার প্রতিশ্রুতি লৈছে, যার বাবে দেখবলে পাওয়া গেছে ইজনের পিছত সিজন কেন্দ্রীয় যে মন্ত্রী আছে অসমলৈ আহিছে আর অসমলৈ আহি নির্বাচনী প্রচারত নামি পড়েছে। জয়ন্ত, ধন্যবাদ অসীম, এই মুহূর্তে আমি বিদায় জানাইছো আপনাকে, আমি পরবর্তী সময় পুনের সংযুক্ত হম। অমিত শাহর এই বিশাল জনসভার প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছে, প্রদান বৰুৱাৰ প্রচার অভিযানত নামিব আজি কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। সমান্তরালক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আহিব অরুণাচলের নামসাইলৈ, নির্বাচনী প্রচার অভিযান চলাব কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীগীও। নির্বাচন আয়োগের রোষত কংগ্রেস, কংগ্রেসে ভঙ্গ করেছে নির্বাচনী বিধি।
ভোটারক প্রলোভিত করে প্রচার চলাইছে কংগ্রেসে। নিখিল ভারত কংগ্রেসের সভাপতিলৈ ভারতের মুখ্য নির্বাচন আয়োগের বিষয়ার জাননী, এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খার্গেলৈ কারণ দর্শার জাননী জারি করেছে অসমের মুখ্য নির্বাচনী বিষয়ার কার্যালয়ে। বিজেপির অভিযোগের ভিত্তিত কংগ্রেস সভাপতিলৈ জাননী জারি করেছে অসমের মুখ্য নির্বাচন বিষয়ার কার্যালয়ে। বিজেপির অভিযোগ অনুসরি কংগ্রেসে কোনো ধরনের বিত্তীয় পুঁজির উৎস উল্লেখ নকরাক গ্যারান্টি কার্ডত প্রতিশ্রুতি দিয়ে আছে। বিজেপি মুখ্য নির্বাচন বিষয়ালয় দিয়া এক লিখিত অভিযোগের ভিত্তিত মুখ্য নির্বাচন বিষয়ার কার্যালয়ে নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতিলৈ এই জাননী জারি করেছে।